সযত্ন মুখোশধারী ধনিকেরও বন্ধ আসফালন। কাঁপে হৃদযন্ত্র তার চোখে মুখে চিহ্নিত মরণ বিপ্লব হয়েছে শুরু পদানত জাগ জনতার গাত্রোত্থানে দেশে দেশে বিস্ফোরণ অতর্কিতে অগ্নুৎপাত হানে দিকে দিকে কোণে কোণে লেলিনের পদধ্বনি আজ যায় শোনা দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজও সম্বর্ধনা সুপ্রিয় সুধী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে অনুষ্ঠানের আজকে নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম আপনাদের সঙ্গে আছি আমি পাভেল ইসলাম আর আমার সঙ্গে উপস্থিত আছেন জুলাই বিপ্লবের এমন দুজন মানুষ যারা সম্পর্কে বাবা মেয়ে কিন্তু আন্দোলন সংগ্রামে তারা সহযোদ্ধা চলুন তাদের সঙ্গে পরিচিত হই আমাদের সঙ্গে উপস্থিত আছেন অভিনেতা এবং অ্যাক্টিভিস্ট এসানুর রহমান এবং আছেন নুসাইবা রহমান নুসাইবা রহমান মধুমালা মধুমালা হ্যাঁ ওকে তো আমি প্রথমেই আপনাদের দুজনের কাছে জানতে যাব বাবা মেয়ের কাছে যে পরিবারের আর কোন সদস্য কি আপনাদের আছে বা তারা কি আন্দোলনের সঙ্গে যুক্ত কি না ডেফিনেটলি আমাদের ফ্যামিলিতে আমি বাবা মা আর আমার ছোট বোন আছে আমার মা সে আসলে আমাদের দুজনকে খুবই বেশি সাহস দিয়েছেন যখন আমরা বের হয়েছি এই আন্দোলনের সময় সে আমাদেরকে খুবই বেশি সাহস দিয়েছেন এবং মেয়ে হিসাবে সে আমাকে একদিনের জন্য কখনোই আন্দোলনে যাওয়ার সময় আটকায়নি বা থামায়নি যে তুমি যেও না বা কোনো বিপদ হবে সে সবসময় আমাকে উৎসাহ করেছে যে তুমি যাও এটা একটা এটা ন্যায়ের পক্ষে আন্দোলন তুমি যাবা না কেন এন্ড আম্মু এখন সে নিজেও একজন মানবাধিকার কর্মী সে ফ্রিল্যান্সিং করছে সে সাইকো সোশ্যাল কাউন্সিলর এবং সে এখন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের আন্ডারে একটা সার্ভে করছে সে এবং আমি আমরা দুজনে একটা সার্ভে করছি এখানে আমরা আন্দোলনে আহত এবং নিহত যারা তাদের নামটাকে তালিকাভুক্ত করছি তাদেরকে যদি কোনোভাবে সাহায্য করা যায় সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করছি হ্যাঁ ডেটাবেজে কাজ করছি আর আমাদের ফ্যামিলিতে আমার ছোট বোন নাফিসা রহমান ও এখন কলেজ ফার্স্ট ইয়ার বি শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে পড়ছে বা তো বাবার কাছে প্রশ্ন যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে সাবেক ডিজি লিয়াকতুল ইলাকির প্রশাসনিক আয়নাঘর এর মধ্যে দশ বছর আপনি বন্দি ছিলেন মানে আমি জানতে চাই যে আপনার অপরাধটা কি ছিল আমার অপরাধ ছিল হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা বৈষম্যের বিরোধিতা করা এবং অনৈতিক কাজের সমর্থন না করা আমার শুধুমাত্র এইটুকুই অপরাধ ছিল এবং এই অপরাধের কারণে দীর্ঘ এগারো বছর যে প্রশাসনিক আয়নাঘর সকল চাকরি নিয়মবিধি ভঙ্গ করে সকল শৃঙ্খলা বিধি ভঙ্গ করে সাবেক মহাপরিচালক পতিত স্বৈরাচারের দোষর লিয়াকতলে লাকি তার কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে গেছে এবং সেখানে আমি সহ আমার মতো আরো অনেক অসহায় কর্মকর্তা কর্মচারী প্রতিদিন তার প্রতিহিংসার শিকার হয়েছে তার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে তো আপনি তো নাট্যকলা বিভাগের প্রশিক্ষকের দায়িত্বে মানে প্রশিক্ষণ বিভাগের ইনস্ট্রাক্টর আমি তাই না তো ওই সময় আসলে মানে কি ধরনের শাস্তি বুক করতে হয়েছে আপনাকে বা আপনি মানে কি সাফার করেছে যেটা আসলে এটা অনেকেই জানে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে ওই সময় তার নানান অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের কারণে প্রথমে উনি আমাকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে আমার পথ থেকে সরিয়ে ঢাকার বাইরে একটি জেলায় বদলি করে দেয় বদলি করে দেয় তো তখন যেহেতু আমাদের চাকরির শৃঙ্খলা বিধিতে এই বদলির অপশন নাই পদের ধরনই আলাদা আমি এটা তার কাছে আবেদন করি পুনর্বিবেচনার জন্য এবং যখন উনি কোন রকম সাড়া না দেন আমি অনন্য উপায় হয়ে উচ্চ আদালতের স্মরণাপন্ন হই হলে উচ্চ আদালত স্ট্যাটাস খুঁদায় এবং বলে পদপদ সহ আমাকে বহাল রাখার জন্য কিন্তু উনি সেই উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে আমাকে এখানে যোগদানও করতে দেন না এবং আমার বেতন ভাতা সম্পূর্ণ মৌখিক নির্দেশে বন্ধ করে দেন এবং সেটি এগারো বছর ধরে অব্যাহত রাখেন বাংলাদেশের সরকারের যে চাকুরি বিধি আছে সেখানে কেউ যদি অন্যায় করে সাসপেন্ডও হয় তারপরও তাকে অর্ধেক বেতন দেওয়ার নিয়ম আছে অথচ এখানে সম্পূর্ণ মানে অন্যায়ভাবে এবং কোন রকম লিখিত আদেশ ছাড়াই এবং উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে এই দীর্ঘ এগারো বছর উনি আমার বেতন ভাতা প্রদান বন্ধ রেখেছে আচ্ছা তো এই পাঁচ অগস্টের পরে আপনাকে দেখেছি শিল্পকলায় যেতে বা এটা নিয়ে কথা বলতে বা মুভমেন্টের সাথে আপনি ছিলেন তো এখন কি এটা সমাধান হয়েছে এখনো পুরোপুরি সমাধান হয়নি প্রক্রিয়াধীন আমাদের নতুন যিনি মহাপরিচালক ডক্টর ড জামাইল আহমেদ উনি এইসব বিষয়ে অত্যন্ত সেন্সিটিভ এবং রেসপন্সিভ উনি বিষয়টি দেখছেন আমার এই বিষয়টি ছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো ছিল উনি শুরুতেই এসে সেই বিষয়গুলো সমাধানের চেষ্টা করছেন নৈতিকভাবে কেউ যারা বঞ্চিত বঞ্চনার শিকার হয়েছিল যারা নিপীড়িত হয়েছিল তাদের কথা শুনছেন এবং নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সেই জিনিসগুলো সমাধানের কাজ করছেন এরই ধারাবাহিক প্রক্রিয়ায় আমার কাজটিও চলছে এবং একাধিকবার ওনার সাথে কথা হয়েছে দেখা করেছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি ফাইলগুলো দেখে নিয়ম অনুযায়ী যে সমাধান হয় অবশ্যই আমি ন্যায় বিচার পাবো তো আমি আশাবাদী যে অতি দ্রুত বিষয়টি সমাধানের পথে এগোবে বা মানে একটা প্রশ্ন আমি করতেই চাই আপনার কাছে তো সম্প্রতি আপনি ঢাকা থিয়েটারের সদস্য সদস্য ঢাকা ঢাকা থিয়েটারের তাই তো বছর কিছুদিন হ্যাঁ তো এটা আমাদের জন্য একটা খুবই ভালো খবর তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি দীর্ঘদিন ধরে একটি সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় দীর্ঘ চৌত্রিশ বছর রাইট তো এই যে আপনার সংগঠনের আমি যদি বলি যে সহযাত্রী বা বড় ভাইরা তো বিগত সরকারের পক্ষে লড়াই সংগ্রাম করেছেন সব তো অবস্থানেও ছিলেন তারা আপনার পাশে কেন দাঁড়ায়নি আসলে বিষয়টি হচ্ছে যে আমার এই বিষয়টার প্রতি তারা সহমর্মী ছিলেন কিন্তু প্রকাশ্যে তারা অবস্থান নিতে পারেননি কারণ বিগত সরকারের আমলে কিছু কিছু লোক আসলে এত বেশি ক্ষমতাবান হয়ে উঠেছিলেন তারা হয়তো আসলে ভরসা করতে পারেননি যে এই ক্ষমতাবানের সাথে তারা পাল্লা দিয়ে পেরে উঠবেন কিন্তু আমি কিন্তু একদিনের জন্য আমার অবস্থান প্রতিবাদের জায়গা থেকে একচুলো নড়ে নি হয়তো তারা প্রত্যক্ষভাবে আমাকে কোনো আমার পাশে এসে দাঁড়ান নেই কিন্তু মানসিকভাবে তারা আমাকে সাহস জুগিয়েছেন যখন দলের রিহার্সেলে যাই দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি তখন তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তারা পাশে থাকার কথা বলেছেন এবং তারা এটাও বলেছেন যে এই দিন একদিন বদলাবেই সেটা কবে সেটা আমরা নিশ্চিত না বাট এটা একটা আমার জন্য অনেক বড় আশার একটা কথা ছিল আমি সেই বিশ্বাস লালন করে কিন্তু এগিয়ে গেছি এবং পথ চলেছি এবং দিন আসলে বদলেছে তো নুসাইব রহমান মধুমালার কাছে প্রশ্ন যে আপনি তো দেখেছি যে আন্দোলনের একেবারে শুরু থেকেই অ্যাক্টিভ ছিলেন এবং বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে আপনি পথে দাঁড়িয়েছেন আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন আপনার এবং আপনি সম্ভবত একটা মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো ইউলেব জি ইউনিভার্সিটি অফ আর্টস বাংলাদেশ রাইট তো কিভাবে যুক্ত হলেন এই আন্দোলনে আন্দোলনে যুক্ত হওয়াটা আসলে পনেরো তারিখ রাতে যখন আমি তে যাই এবং সেখানকার অবস্থাটা দেখি তখন বাসায় এসে আমি আমার কিছু বন্ধুসহ এই ব্যাপারটা নিয়ে কথা বলি যে আসলে কি করা যায় কারণ ব্যক্তিগতভাবে আমি আগের থেকে আন্দোলনে যাওয়া বা টিএসিতে যাওয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে অবস্থান করা সেটা করছিলাম কিন্তু আমার মনে যে যেহেতু আমরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের সেটাকে রিপ্রেজেন্ট করার দায়িত্বটা কিন্তু আমাদের আর এটার চেয়ে বড় কথা কিছুটা ব্যক্তিগত কারণ যেহেতু আমার বাবার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে তো আমি জানি যে বৈষম্যের শিকার হওয়াটা কি বা কেমন বোধ হয় সুতরাং কিছুটা ব্যক্তিগত জায়গা এবং কিছুটা বৃহত্তর স্বার্থের দিক থেকে আসলে আমার আন্দোলনে যুক্ত হওয়া আর আমি কিন্তু মাত্র সেকেন্ড ইয়ারে আমার ইউনিভার্সিটিতে সো আমি যখন দেখি যে আমার ইউনিভার্সিটি থেকে আসলে কোনো সিনিয়ার সিনিয়ররা বা কোনো প্রাইভেট ইউনিভার্সিটির আসলে এখনও কোনো স্ট্যান্ড নিচ্ছে না তখন আমরা আমরাই আমরা যারা মাত্র সেকেন্ড ইয়ার বা কিছুটা সিনিয়র আমরা আমরা মিলেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ষোলো তারিখ ইউ ল্যাবের সামনে আমাদের ক্যাম্পাস বেরিবাদ আমরা সেখানে অবস্থান নিব এবং আমরা নেইও সেখানে আলটিমেটলি ষোলো তারিখে সেখানকার ওয়ার্ড কাউন্সিলর আসে আসিফ এবং আমাদের সাথে তখন সে অবশ্যই যথেষ্ট খারাপ ব্যবহার করে তখন পর্যন্ত আমাদের ইউনিভার্সিটি আসলে প্রকাশে তার আমাদেরকে সাপোর্ট করতে পারছিল না সবার মতো এটা আমি আমাদের ইউনিভার্সিটিতে বা অথরিটিকে কোনো দোষ দিব না বাট এভাবেই আর কি যুক্ত হওয়া মূলত পনেরো তারিখ রাতে যে ঘটনাটা হয় সব হল থেকে বেরিয়ে আসে এবং তারা রাস্তায় অবস্থান নেয় সেটা থেকে আমি খুবই বেশি সাহস পাই এবং আমার মনে হয় যে এখন সময় এখন আমাদের উচিত তাদের সাথে দাঁড়ানোর তো আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আন্দোলনটা যেহেতু টিএসসি থেকে কোটা বিরোধী আন্দোলন দিয়েই শুরু হয়েছিল তো প্রাসঙ্গিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি আসবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা সেই সমস্ত আন্দোলনের সঙ্গে ওই মানে কিছু সংখ্যক শিক্ষার্থীকেই আমরা বারবার দেখছি কিন্তু এখানে যে একটা বৃহত্তর আন্দোলন এবং সেখানে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ সেটাকে আমরা সেভাবে হাইলাইট হইতে দেখি না এবং বিশেষ করে আমি বলবো যে নারী আন্দোলনকারী যারা আমরা প্রথম দিকে বেশ কিছু ছবিও দেখেছি হ্যাঁ যে মানে সোশ্যাল মিডিয়া এবং হ্যাঁ মেয়ের অগ্রণী ভূমিকা ছিল ফ্রন্টলাইনে ছিল এবং তারা পুলিশের আহত হয়েছে নিহত না তৎকালীন স্বৈরাচারী সরকারের যে ছাত্র সংগঠন তাদের আক্রমণের শিকার হয়েছে খুব নৃশংস আক্রমণ বিশ্ববিদ্যালয় এবং আমাদের উম মেয়েরাই সেগুলোকে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে এবং তারা শিকারও হয়েছে নির্যাতন কিন্তু তারা পিছু উঠে আসে না এইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল তো আমরা তাদেরকে মানে দেখিনি এবং এই যে আমি যেটা বলছিলাম যে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনে অংশগ্রহণ এবং নারীদের বিশেষ করে এই সম্পর্কে আপনার কি বক্তব্য আমার বক্তব্য হচ্ছে নারীদের ভূমিকা কিংবা নারীদেরকে আপনি যদি খেয়াল করেন মিছিলে কিন্তু সবসময় দেখবেন যে নারীদের লাইনটাই আগে আমিও যখন মিছিল করেছি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে তখন কিন্তু নারীদের লাইনটাই আগে ছিল কেন এটার পিছনে একটা মেন্টালিটি আছে যে পুলিশ তাদেরকে দেখার সাথে সাথে অ্যাট্যাক করবে না সুতরাং আমরা কিন্তু ঢাল হওয়ার যে ব্যাপারটা আমরা কিন্তু যে আমাদের যারা ভাইরা ছিল বা যারা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের যে ঢাল হওয়ার যে ভূমিকাটা সেটা পালন করেছি কিন্তু এখন যখন কথা বলার সময় এসেছে আমাদেরকে বলা চলে যে ফ্লোর দেওয়া হচ্ছে না এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ট্রোলিংটা যেটা মেয়েদের প্রতি সেটা অনেকটা বেশি আমি আমি যদি দেখি রিসেন্টলি খুব আমার পরিচিত একজন আপু সে খুবই অনেক বেশি অ্যাক্টিভ ছিল আন্দোলনের সময় খুব বেশি অ্যাক্টিভ ছিল কিন্তু রিসেন্টলি তাকে নিয়ে এতটা বেশি ট্রোল করা হয় তার ভালো যত সব কাজ ছিল অ্যাজ ইফ সেগুলো আর দেখাই যাচ্ছে না সেগুলো কেউ দেখছে না তখন সেই ট্রোলগুলোই খুব ভাইরাল সো এই জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে মেয়েরা আসলে সামনে এসে কথা বলতে ভয় পাচ্ছে বা মেয়েদেরকে ফ্লোর দেওয়ার যে ব্যাপারটা সেটাও দেওয়া হচ্ছে না আবার কিছু কিছু ক্ষেত্রে যারা ফ্রন্ট লাইনার বা যাদেরকে আপনি বললেন যাদেরকে দেখা যাচ্ছে ঘুরে ফিরে একই চেহারা তাদের সাথে যাদের ভালো সম্পর্ক কিংবা যাদের সাথে আহ তাদের যোগাযোগ আছে তাদেরকেই খালি সুযোগটা যে দেওয়া হচ্ছে এমন কিছু জিনিস ঘটছে যে কারণে নারী আন্দোলনকারীরা আসলে সেই সুযোগটা পাচ্ছে না তারা কিন্তু ঘুরে ফিরে চার পাঁচজনকে জনকে ডাকে তাদেরও কিন্তু একটা বড় ভূমিকা আছে যে এই যে এত ব্যাপক সংখ্যক আমাদের মেয়েরা অংশগ্রহণ করেছে সাহসের সাথে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের প্রত্যেককেই তাদের যে আন্দোলনের ভূমিকা সেটা কৃতিত্বটা দেয়া এটা কিন্তু গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে আমার মনে হয় গণমাধ্যম সেই জিনিসটা প্রপারলি করছে না আমার কাছে এখন যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা হচ্ছে আলোচনা হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে বিশেষ করে তো হ্যাঁ এগুলো নিয়ে আমাদের অবশ্যই মানে কথা বলা উচিত এবং আওয়াজ তোলা উচিত যার জায়গা থেকে তো এই যে এই যে বৈষম্য এবং প্রাইভেট ইউনিভার্সিটি বিশেষ করে আপনার ইউনিভার্সিটি মানে কখন মানে পথে নামলো আমার ইউনিভার্সিটি ষোলোই জুলাই পথে নামে আমরা আমাদের ইউনিভার্সিটির সামনে এক রাস্তা যেটা কি না গাবতলি হাইওয়ে বেরিবাদ রোড সেটা আমরা ব্লক করে ফেলি যেটার কারণে দশ মিনিটের মধ্যে সেখানকার ওয়ার্ড কাউন্সিলর নাম নিব আসিফ উনি চলে আসেন এবং আমাদের টিচাররাও চলে আসে আমাদের ফ্যাকাল্টিরাও চলে আসে তারা চেষ্টা করে আমাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার আসিফ উনি আমাদের উপর জোর খাটানো ভয় ভয়ভীতি প্রদর্শন করে খুবই ভয়ভীতি প্রদর্শন করে আমাদেরকে ক্যাম্পাসে ফেরে ফিরে যেতে বলে কিন্তু আমরা সেটা আসলে মানি না আমরা সেখানে যথেষ্ট সময় অবস্থান করি কিন্তু ব্যাপারটা যেটা হয় যে আমাদের ইউল্যাবের যে প্রথম যে অবস্থানের ব্যাপারটা এটা খুব বেশি মিডিয়াতে কিংবা গণমাধ্যমে আসে না কারণ আমাদের ইউনিভার্সিটিটা একটা ব্যাকফুট রোডে মানে বেরিবাদ রোডে বা মোহাম্মদপুর ধানমন্ডি জোনে আমাদের ইউনিভার্সিটি সবচেয়ে বড় যেখানে একটা পারমানেন্ট ক্যাম্পাস আছে সো আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিকে একসাথে করে আন্দোলনটাকে টেনে নিয়ে যাওয়ার কিন্তু আঠারো জুলাই থেকে ১৬ জুলাই থেকে শুরু করে দিয়েছিলাম আমি আবারও বলি যে আমরা মাত্র সেকেন্ড ইয়ারে সো আমরা আমরাই কিন্তু এই আন্দোলনের ডাকটা দিই আমাকেও ডাক মানে আমি এই আমরা কথা বলি কিছু বন্ধুরা মিলে এবং আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে এখন সময় আমরা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে আমরা আন্দোলনে যুক্ত হব যে এই যে রহমান আপনি একজন অভিনেতা আমি জানি এবং জুলাই বিপ্লবে আপনাকে সব সবসময় সরব থাকতে দেখা গেছে এবং জুলাই বিপ্লবের আগেও যদি আমি বলি যে কোনো আন্দোলন সংগ্রহ আপনি বলছিলেন শুরুর দিকে যে আপনি দীর্ঘ এগারো বছর যে নিগ্রহের শিকার হয়েছেন এবং কি বলবো যে অন্যায়ভাবে আপনার প্রতি যেই করা হয়েছে এবং শুধুমাত্র এই জুলাই বিপ্লবের কথা বলবো না এর আগে থেকেই আপনি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত ছিলেনই এবং আপনি অ্যাক্টর সিকিউরিটির মেম্বার আপনি শিল্পকলার সঙ্গে আছেন এবং আপনার মানে নিজের সংগঠন আছে তো অনেক শিল্পীকেই আমরা দেখেছি যে দলীয় লেজুর বৃত্তি করতে বা আপনি আপনি প্রায় একটা শব্দ বলে থাকেন দলদাস হ্যাঁ দলদাস তো এই যে এবং অনেক শিল্পী নীরব ভূমিকায় ছিলেন এই সম্পর্কে আপনি কি বলবেন যেটা হচ্ছে যে আন্দোলনের কথা যেটা বললেন আপনার জানা থাকার কথা আমি কিন্তু 90 এর ইরশাদ বিরোধী আন্দোলনে গুলেবদ্ধ হয়েছি আমার শরীরে কিন্তু তিনটা বুলেট এখনো আছে সো আমার আন্দোলনে থাকার অথবা প্রতিবাদের যে ভূমিকা এটা কিন্তু আমার একদম শুরু থেকেই আছে আমি সব সময় যেকোনো অন্যায়ের প্রতিবাদে সব সময় সরব থাকার চেষ্টা করি থাকি এবং খুব যৌক্তিক ভাবে ওই রকম না যে ওই যে ওদিক দিয়ে একটা মিছিল যাচ্ছে হয়ে করে ঢুকে পড়লাম আমি যে প্রতিবাদটা করি অথবা আমি যেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই সেটার পক্ষে আমার যুক্তিটাকে আগে আমি যৌক্তিক জায়গায় নিয়ে যাই এবং তারপরে সেখানে অবস্থান করি তো আমি যেই কথাটা বলছিলাম যে নব্বইয়ের আন্দোলনের শেষের দিকে শিল্পীদের মানে আমার একদমই কৃতিত্বটা শিল্পীদেরকে দিতে চাই যে শিল্পীদের অংশগ্রহণের কারণেই নব্বইয়ের আন্দোলন শেষের দিকে এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত স্বৈরাচারী এর পদত পদত্যাগে বাধ্য হয় ওইটি একটি বিপ্লব ছিল নব্বইয়ের বিপ্লব আমরা খুব গৌরব করতাম যে আমরা নব্বইয়ের বিপ্লবের যোদ্ধা এবং আমরা বিপ্লব করেছি এবং তারপর দীর্ঘদিন পরে এই যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লব কিন্তু এই মাঝখানের সময়ের ভিতরে আমি নিজেও যেহেতু একজন শিল্পী শিল্পীদের ভূমিকা অত্যন্ত বিতর্কিত জায়গায় পৌঁছে গেছে এবং সেইটার জন্য আসলে বিগত সরকারের টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকা কোনো অন্যায়ের প্রতিবাদ করতে না পারা গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল তারপর আমাদের মতো যারা ছিল আমরা কিন্তু তার ভেতর থেকেও প্রতিবাদ জারি রেখেছি আমি সব সময় একটা কথা বলি এই আগস্ট বিপ্লবের পর থেকে যে সবাই কিন্তু আবু সাহিদ হতে পারে না সবাই মুগ্ধ হয় না কেউ কেউ আবু সাহিদ হয় কেউ কেউ মুগ্ধ হয় বাকিরা তাদেরকে আশেপাশে থেকে সাইডে থেকে সাহস যোগায় এইবারের এই আন্দোলনে আমাদের শিল্পীরা যে বিতর্কিত ভূমিকা পালন করেছে সেটা যেমন বললেন যে প্রতিবাদ তো করেই নেই বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম প্রচারণার মুখপাত্র হিসাবে কাজ করেছে কারণ হচ্ছে গত দশ পনেরো বছরে তারা নানা অনৈতিক সুবিধা গ্রহণ করেছে আমি পরিষ্কার করে বলছি এবং দায়িত্ব নিয়ে বলছি এটা এটা যদি কেউ চ্যালেঞ্জ করে আমাকে আমি সব রকমের প্রমাণ দিতে প্রস্তুত কি ব্যক্তি হিসেবে না সংগঠন হিসেবেও ব্যক্তি হিসেবে নিয়েছে সংগঠন হিসেবে নিয়েছে আপনি অ্যাক্টর সিকিউরিটির কথা বললেন ডিরেক্টার গিল্ডের কথা বললেন শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমিতে একদম থিয়েটার চর্চা গ্রুপ থিয়েটার ফেডারেশনে আবার লিয়া কত এলাকি দীর্ঘদিন গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যানের পদটি আঁকড়ে ধরে তার নিজের খেয়াল খুশি মতো পরিচালনা করছেন ফলত থিয়েটার চর্চা একটা স্থবির জায়গায় চলে গেছে এবং উনি সময় তার পছন্দের লোকগুলো যারা বেসিক্যালি ওই কাজটি করার যোগ্যই না যোগ্যহীন লোকগুলোকে উনি সময় প্রমোট করেছেন সেটা যেমন হয়েছে আর বলেছেন কিছু কিছু শিল্পী নীরব থেকেছে এই যে ওই ওই কথাটাই যে সবাই আবুসায়িত হতে পারে না সবাই মুগ্ধ হতে পারে না কিন্তু মুগ্ধরা আবসায়ীরা যখন এগিয়ে যায় পেছন থেকে তাদেরকে সাহস দেওয়ার জন্য কিছু লোক আমি মনে করি আমাদের সেই শিল্পীরা হয়তো একদম সামনে ফ্রন্ট লাইনে গিয়ে প্রতিবাদ করতে পারে না কিন্তু নীরব থেকেও তারা তাদের প্রতিবাদী অবস্থানটা জানিয়েছেন কিন্তু তারা স্বৈরাচারের দালালি করেন নাই অথবা তার পক্ষভুক্ত হয়ে কোনো কাজ করেন নাই এখন আমাদের সময় এসেছে যার যা ভূমিকা এবং আমল নামা এইটা বিচার বিশ্লেষণ করে যে যে অপরাধ করেছে তাকে বলা যে তুমি এই অপরাধে অপরাধী অথবা তোমার প্রতিবাদ করা উচিত ছিল তুমি করোনি কারণ হচ্ছে যে আমাদের আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কনটেক্সটে আমাদের এখানে শিল্পী সমাজই হচ্ছে সবচেয়ে সচেতন অংশ এবং আমি বলি যে শিল্পীরা সবচেয়ে বড় মোটিভেশনাল কাজটি করতে পারে একজন মানে শিল্পী যখন দাঁড়িয়ে দশ হাজার লোককে মোটিভেট করতে পারে তখন সেই শিল্পীর দায় অনেক বেশি থাকে সেই দায়টা যদি আপনি বোধ করতে না পারেন এবং আপনি সে দায় যদি শোধ করতে না পারেন সময় একদিন আপনাকে ফিরিয়ে দেবে তো আপনি তো এই যে সংস্কারের পক্ষে অনেক আন্দোলন সংগ্রাম এখনও জারি রেখেছেন তো এই যে অ্যাক্টর সিকিউরিটির কথা বলি আমরা যদি আমরা দেখেছি যেমন আপনার কথা সূত্র ধরে বলতেই চাই আমি যে থিয়েটারের যে এতগুলো দল তাহলে আমরা এতদিন কিসের সংস্কৃতি চর্চা করলাম বা এই যে দলগুলোর একেবারে নীরব ভূমিকা এবং আমরা দেখলাম আন্দোলন সংগ্রামে অল্প অল্প সংখ্যক কিছু মানুষকে

হয়তো বা স্টুডেন্টদের পক্ষে তখন তারা যেটা ফিল করেছে সুবিধাজনক যখন আর কি ফিল করেছে তখন তারা এসে সাপোর্টে দাঁড়িয়েছে বাট তখন অলরেডি আমরা আমাদের গ্রাউন্ড স্টাবলিশ করে ফেলেছি তখন আমাদের আসলে সেলিব্রিটি সাপোর্ট বা শিল্পীদের সাপোর্ট তখন আমাদের শুরু থেকে ব্যক্তিগত জায়গা থেকে উদ্যোগ থেকে মানে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তারা তাদের সাংগঠনিক পদ সদস্য পদ প্রত্যাহার করে আসছে যেমন জাকিয়াবাড়ি মোমি বলতে পারি আইনন পুতুল তারা তাদের ব্যক্তিগত অবস্থানের জায়গা থেকে যখন দেখেছে সেই সেই যে সংগঠনের সদস্য সেই সংগঠন লেজুর বৃত্তি করেছে আমার কাছে খুব অদ্ভুত লাগে যে এইরকম একটি গণ আন্দোলনে সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী যে সংগঠন তারা বিবৃতি দিয়ে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা স্থাপনার জন্য শোক জ্ঞাপন করেছে কিন্তু এতগুলো প্রাণ ঝরে গিয়েছে সেটার জন্য তারা শোক জ্ঞাপন করে নাই অদ্ভুত ব্যাপার দেখেন কি বিতর্কিত অবস্থান তারা এতগুলো পুলিশ মারা গিয়েছে সেটার জন্য তারা শোক প্রকাশ করেছে কিন্তু এতগুলো তাজা তরুণ প্রাণ ঝরে গেল সেটা জন্য তারা শোক প্রকাশ করে নাই সেই কারণে মাঝে মধ্যে শিল্পী হিসাবে নিজেকে পরিচয় দিতে লজ্জা লাগে তারা গ্রুপ খুলেছে আপনি নিশ্চয়ই জানেন আলো আসবে গ্রুপ এবং দেখেন এই জনগণের ভিতরে এই শিল্পীদেরকে এখন আলোর পাখি বলা হয় খুব অদ্ভুত লাগে এই যে এই দায় আমি শিল্প হিসাবেই দায় নিতে চাই না কারণ আমি আন্দোলনের শুরু থেকেই আন্দোলনের পক্ষে ছিলাম না পাঁচ আগস্টের মধ্য দিয়ে আমরা তার ফলাফলটাও দেখেছি একদম হ্যাঁ তো এটার জন্য আমি মনে করি না যে না উনি শিল্পী ছাড় দেওয়া উচিত এরকম কোন জায়গায় আমি থাকতে রাজি না যার যার কর্মফল তাকে আসলে দিতেই হবে সময় কাউকে ক্ষমা করে না এখনো তো মধুমালার কাছে প্রশ্ন আপনি তো বিভিন্ন সামাজিক সংগঠন এবং আন্তর্জাতিক পর্যায়েও একটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন এম ইউএন নামে তো মানে সেই সম্পর্কে কিছু জানতে চাই আচ্ছা সো আমি হচ্ছে একটা ইউথ অর্গানাইজেশন চালাই সেটা নাম হচ্ছে এ ফাউন্ডেশন চালাই আজ আমাদের কোনো গভর্নিং বডি নেই আমরা ইউথ আমি সব আমার ফ্রেন্ডসরা আমরা মিলে চালাই এ ফাউন্ডেশন এবং এটার মাধ্যমে আমরা এম হোস্ট করি এম হচ্ছে মডেল ইউনাইটেড নেশনস ছায়া জাতিসংঘ আর কি জাতিসংঘে যেটা হয় সেটাই আমরা স্কুল লেভেল স্কুল কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে একসাথে করে ওইরকম একটা কনফারেন্স আমরা হোস্ট করি যেটাকে আমরা বলি বিভিন্ন গ্লোবাল অ্যাজেন্ডার উপর আমরা বিভিন্ন কমিটিতে বিভিন্ন স্টুডেন্টদেরকে অ্যাসাইন করি এবং তাদেরকে আমরা একটা স্পেসিফিক গ্লোবাল এজেন্ডা দিই যেটা অ্যাট দি এন্ড অফ দ্য কনফারেন্স কনফারেন্সের শেষে তাদেরকে ওটার সলিউশনে আসতে হয় মানে বেসিক্যালি জাতিসংঘে যেটা হয় একই জিনিস বাট ওইখানকার ডেমো হ্যাঁ মানে ছায়া জাতিসংঘ ওইখানকার ডেমোক্রেটসরা থাকে বাট আমাদের এখানে ডেলিগেটসরা থাকে স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টস তারা থাকে ইউনিভার্সিটি থাকে আমি দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাইবো যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যে স্বপ্ন নিয়ে সংগঠিত হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হচ্ছে বা হবে আপনারা মনে করেন আচ্ছা আমার কাছে যেটা মনে হয় যেমন একটা জিনিস আপনার বুঝতে হবে যে আমরা দীর্ঘদিন প্রায় পনেরো ষোলো বছর একটি স্বৈরাচারী শাসকের অধীনে ছিলাম সো এই পনেরো ষোলো বছরে জমে ওঠা বৈষম্য নিপীড়ন নির্যাতন আপনি যদি মনে করেন যে পনেরো ষোলো দিনে সলভ হয়ে যাবে অথবা পনেরো ষোলো মাসেই হবে মানে আমি সেটা একদমই বিলিভ করি না আমি অত্যন্ত আশাবাদী মানুষ এবং আমি মনে করি যে প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা চলবে আমি কালকে বলছিলাম ওর সাথে যে আমি ফেসবুকে দেখলাম যে ধানমন্ডিতে এক ঝালমুড়িওয়ালা পনেরো বছর এক জায়গাতে মুড়ি বিক্রি করে এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় তাকে টাকা দিতে হতো ওখানে দাঁড়ানোর জন্য কিন্তু পাঁচই আগস্টের পরে তার কাছে আর কেউ টাকা নেওয়ার জন্য আসে না এই পরিবর্তনগুলো আমি বলছি আপনি পাসপোর্ট অফিসে সেদিন একজন এক্সপিরিয়েন্স করেছে যে সে প্রায় তিনটা সাড়ে তিনটা মানে শেষ দিকে সময় পৌঁছেছে সে ভাবছিল যে আজকে কোনো রকমের জমা দিয়ে যে আবার হয়তো আরেকদিন আসবে সে লিকসে যে তার জমা দিতে যে দুই মিনিট সময় লাগলো এবং তারপরে পাঁচটার পরেও তার জন্য লোক বসে আছে যে তার ওই যে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার জন্য সেই পাসপোর্ট অফিসে দিনের পর দিন সকাল নয়টায় গিয়ে অনেকে ওই দিন কাজ সারতে পারে নাই এই যে চেঞ্জেসগুলো হওয়া শুরু হয়েছে মানে আমি এই কারণে সময় কিন্তু আমাদের সময় এটা দিতে হবে যদিও দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না আসলে পুরো দেশটা এরকম মানে একটা সিন্ডিকেটের ভেতরে ঢুকে গিয়েছিল সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য যে সময়টা দেয়া দরকার আমি খুব আশাবাদী যে সেই সংস্কারের পথে বৈষম্যহীন বাংলাদেশের পথে আমরা হাঁটা শুরু করেছি আর যারা ওই যে ফেসবুকে আফসোস করে বলে তারা প্রকৃতপক্ষে ষড়যন্ত্রকারী তারা এর আগেও সরজন্যত করেছে এখনও করছে এবং ভবিষ্যতেও তারা সরজন্যত করবে এদের কথায় প্রভাবিত হওয়ার অথবা হতাশ হওয়ার কোনো কারণ নাই রাইট মধুমলার কাছে একেবারে ছোট্ট করে জানতে চাইব যে মানে আপনার কি চিন্তা এই বিষয়ে আমি বাবার মতো তো আশাবাদী না মাঝে মাঝে হতাশ হই বাট আই বিলিভ যে चेंजेस হবে ছোট ছোট থেকে শুরু হবে বাট যেহেতু ভালো সময় শুরু হয়ে গিয়েছে

আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আপনারা কষ্ট করে এন টিভিকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জি সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আয়োজনে সবাই ভালো থাকবেন